সকালে শুনে যে নাই করেছে শাস্তি হবে। তুমি কামের ফাঁদে পড়েছো বাবা গো। এ হ্যালো বাই বাই, তো কেমন আছো সবাই? তাতে মনে অত চাপ নেই আমার, কেউ যদি বকচুদি ভিডিও বানায় তাকে নিয়ে তো কথা বলতেই হবে, আর তাকে নিয়ে তো আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, আজ আমি গরিবের এসআরকে শঙ্করকে নিয়ে আলোচনা করতে চলেছি, আর আলোচনাটা না একটু গভীর ভাবে হবে। আচ্ছা, যে কিনা ইউটিউবে ফার্স্টে বানাতো প্র্যাঙ্ক ভিডিও, তারপরে বানাতো সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও, আর তারপরে ব্লগ ভিডিও, আর এখন বকচুদি ভিডিও বানায়। ধর্মতলা থেকে তুমি 1800 টাকা জুতোটাকে 1200 টাকা দিয়ে কিনেছো, খুব ভালো কথা, মানে 600 টাকা বার্গেটিং করে কমিয়েছো, তো তাতে কি হয়েছে? আমি এই শুটা কিনেছিলাম, একটাই দোকান খোলা ছিল, আমি ওই দোকান দিয়ে নিয়েছি, বাট শুটা দেখে মনে হচ্ছে তো সেই লেভেলে। কি 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 আবার বলো? একটাই দোকান খোলা ছিল, একটাই দোকান খোলা ছিল। ইয়ে ফাসকা, সারা ধর্মতলা জুড়ে জুতোর দোকান একটাই খোলা ছিল। তা শোনা, তুমি কি ভোরবেলা 6টার সময় দাঁত মাজতে মাজতে গেছিলে? কেসি লাগি, আরে ধর্মতলাতে একটা জুতোর দোকান খোলা ছিল। তা তোমার কি মনে হয়, আমরা কি এইমাত্র বর্ডার ক্রস করেছি নাকি কপালে চুদু লেখা আছে? সকালেই আমি কিনেছি, তো সবচেয়ে বড় আমার সাথে একটা স্ক্যাম দেখো। কি হয়েছে? স্ক্যাম? আচ্ছা, কপালে বাবা সয় প্রবলেম, জীবের নিচে সুপারি রেখে কথা বলো, প্রবলেম প্রবলেম কেটে যাবে সব সয়ে। সবকিছু ওরা আমাকে দেখাচ্ছে, এইসব জায়গায় টেনে টেনে দেখিয়েছে, তো স্বাভাবিক তোমরাও দেখো, যারা যারা ধর্মতলা দিয়ে কেনো তো হয়তো এখান থেকে দেখে কিছুই মনে হচ্ছে না। তোমার মতন তো আমরা বলদ পাঠানো 1200 টাকা দিয়ে ধর্মতলা দিয়ে জুতো কিনবো। সব কিয়া দেখনা পড় রাহা হ্যায়। আরে ভাই, 1200 টাকা দিয়ে ধর্মতলা দিয়ে জুতো? আমার লাইফে আমি ধর্মতলা থেকে জটা জুতো কিনেছি না, 300 টাকার উপরে একটাতে উঠিনি। আর 1200 টাকা দিয়ে জুতো যদি কিনতেই হয় তাহলে অনলাইন থেকে কিনবো, আর অনলাইন যদি না হয় দোকানে গিয়ে কিনবো, ব্র্যান্ডেড জুতো কিনবো, বলদা পাটা বলে যা হয় আবাল। আজকে সারাদিনে টুকটাক পরে বেরিয়েছি রাস্তাঘাটে, যেখানে ঘুরেছিলাম, তো ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখো, যেটা হলো গিয়ে এখানটাতে দেখতে পাচ্ছ পেছন সাইডটায় হাঁটতে হাঁটতে আমি দেখি পেছনটা খুলে গেছে। এমন আবাল টাইপের ভিডিও বানালে কোনদিন দেখবে সাবস্ক্রাইবাররাও তোমার পেছন খুলে দেবে। জাস্ট এই একটা হালকা একটা আঠার মতন দেওয়া আছে আর পেছনটা উঠে গেছে, এটা তো তাও একটু কম। বেলুনের যে কাপড় থাকে সেই আমি বেলুনের যে কাপড় থাকে সেই। আরে বুদ্ধির বৃহস্পতি বলে আবার বেলুনের কাপড়, আর সব কথা যখন তুমি বাংলায় বলছো, জুতো বলতে কি কষ্ট হয়, আবার শুশু মারাও। কোন এই লোক, কাহাঁ সে আতে? আরে এটা দেখো, একটা হালকা বেলুনের মতো দেখো, পায়ে হেঁটেছি তাই টানে টানে এই হয়ে গেছে, মানে একদম রাবারের মতো। তাহলে বেলুন দিয়ে যখন বানানো তাহলে শুরু করে দাও। এটাই দেখো, এটা দেখো, জাস্ট হাই হেঁটেছি আমি, তো একটা আঠা লেগে লাগানোর চেষ্টা করেছিলাম, মানে নর্মাল দৌড়াই উনি, বাইকে বাইকে ঘুরেছি, জাস্ট ঘরে এসে, ঘরে এসে দেখি ব্যাপার কি। এই শোনো শোনো শোনো, এটা দোকানদার বা জুতোটার না কোনো দোষ নেই, তুমি যদি বলদা পাটার মতন যদি ধর্মতলা থেকে যদি 1200 টাকা দিয়ে জুতো কেনে যদি বলদা পাটার পরিচয় দাও, তাহলে এটা দোকানদার বা শুয়ের তো শু। ওই দেখো খোলা, ওই দেখো, মানে এগুলো আমি যে বলবো যে টেনে টেনে খুলেছি বা কিছু, দেখতে পাচ্ছ মানে যত দূর যাচ্ছে এই পেছনটা পুরোটাই সেরা। আরে এইগুলো
নিজেরা বলদ পাঠার মতন কাজ করেছো, সেটা স্বীকার করবে না? সেটা স্বীকার করতে লজ্জা করে? দেখেছিস, আমি ভেবেছিলাম দোকানে যাবো, মাও বলেছিল দোকানে যেতে শুটা নিয়ে। তারপর আমি ভেবেছি বেকার বেকার ওখানে গিয়ে ঝামেলা হবে। আমি দোকানে যাইনি শুধুমাত্র, যেহেতু আমার ওখানে অনেকে চেনা জানা আছে। ওখানে যাবে কেন? ওখানে গেলে তো টাকা পাবে, আর এখানে ভিডিও বানালে ডলার পাবে। পাবলিক কে কি মনে হয়, পাগল চ? ঠাকুর কখনো মেনে নেবে না দেখো। বেকার বেকার একটা শু 1200 টাকা শু, 1 টাকা 2 টাকা শু হলো তো 1200 টাকা নিচে। এই শুটা আমি স্বাভাবিক দোকান দিকে অনেক ভালো হতো। সারা ভিডিও জুড়ে 1200 টাকা শু, 1200 টাকা শু, 1200 টাকা শু, 50 বার বলে দিয়েছো। আমরা বুঝতে পেরেছি দোকানদার তোমাকে বলদ পাটা বানিয়েছে। ইরে রে 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 মা, কি পাগল হয়েছি, সকালে শুনে যেতাম। কাকিমা, ও অ্যাকচুয়ালি কি ভাবছে বলো তো? ও ভাবছে যে গরিবের ইসার কে কে এইভাবে বলদা পাটা বানালো। সব থেকে বড় কথা, তুমি যখন ওরকম প্লেস থেকে জিনিস কিনবে তখন তুমি দাম দিয়ে কিনবে না, আমি এটাই বলতে চাই সবাইকে। এটা আমাদের না, এটা তোমার বলদা পাটা দাদাকে বোঝাও। চলো এবার গরিবের এসআরকের ভিডিওটাতে কমেন্ট গুলো একবার আমরা দেখে নিই কিছু। বাবা গো, বাবা গো, বাবা গো, বাবা গো, বাবা গো, বাবা গো। সো এভরিওয়ান, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। এরকম যদি বকচুদি মার্কা ভিডিও হয় না, আবারও সুপ্রিয় ভিডিও বানাবে, ভয় ভয় পায় না, ঠিক আছে? যাই হোক, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি। ভালো থাকো, সুস্থ থাকো, লাভ লাভ। মেরে পাস কোই আলফাজ নেই হ্যায়, মুঝে মাফ কর দিয়ে আপ লোগ সারে, মুঝে ছুটি দে দে।